তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিল। এই বিলের নামটি হচ্ছে চলন বিল। এই বিলটি হচ্ছে পাবনা জেলায় অবস্থিত এবং চাটমোহর থেকে শুরু বাংলাদেশের বিভিন্ন জেলায় এই চলন বিলটি আছে। তো দেখতে পাচ্ছেন আমি বাস গাড়ির মধ্যে আছি, মূলত এই বাসের ভিতর থেকে আমি ভিডিওটি করলাম। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি দুই পাটের 4 ফিট একটি ডিশ সিটিং করলাম। এই ডিশটি সিটিং করলাম হচ্ছে চাটমোহর পাবনা নতুন বাজার এলাকায় এই ডিশটি সিটিং করলাম। আমি 3টি এলএমবি সিটিং করলাম, একটি হচ্ছে 128 ডিগ্রি এবং 119 এবং সাথে দেখতে পাচ্ছেন DDP ডিশের এভারেজে। আপনারা অনেকগুলো চ্যানেল ফ্রিতে দেখা যায়, আপনাদের আমি অল্প কিছু চ্যানেল আজকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি টিনের চালের উপরে ডিশটি বসিয়ে রাখছি। তো আমি আপনাদের সরাসরি টিভি রুমে থেকে আপনাদের আজকে চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি একটি এডিলিংয়ের অরিজিনাল একটি রিসিভার, সেই রিসিভার থেকে আজকে আপনাদের চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব। আজকে যে টিভি থেকে দেখাবো সেই টিভিটি হচ্ছে সিআরটি টিভি। দেখতে পাচ্ছেন বাংলা ভিশন টিভি চ্যানেলটি চলতেছে, আরও কিছু চ্যানেল আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের অল্প সামান্য কিছু চ্যানেল দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি চলতেছে, আরো আপনাদের সামান্য কিছু চ্যানেল দেখানোর চেষ্টা করব। আপনাদের DDP এর কিছু চ্যানেল দেখাবো। अपने दो आदमियों को हरिया के घर पर नजर रखने को बोलता है और जब रात में राखी चुड़ैल में অনেকগুলো চ্যানেল আছে, আমি আপনাদের সব চ্যানেলগুলোই দেখাইলাম না। আপনার আরাধ্য মানটা
राम का जीवन बताता है कि हमारे अधिकार हमारे कर्तव्य से स्वयं सिद्ध हो जाते हैं। हिंदी वायु मस्तान की आवाज मेरे बीच से एक आवाज এবং গোল স্পোর্টস আপনারা অনেক খেলাধুলার চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন টেন স্পোর্টস চ্যানেলটি চলতেছে, অনেক সুন্দর একটি চ্যানেল। তো দেখতে পাচ্ছেন 246টি চ্যানেল আছে, আপনারা ফ্রিতে দেখতে পারবেন মাসিক কোনো রিচার্জ ছাড়াই। আজকে আমি যার বাসায় ডিস্ট্রিক্ট সিডিং করলাম ওনাকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি একজন মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম। তো উনি আমাকে টাঙ্গাইল থেকে উনি ফোনের মাধ্যমে আমি আইসা ওনার জন্য এই ডিস্ট্রিক্ট সিটিং করলাম এবং আপনাদের দেখাবো। উনি অনেক পুরাতন একটি বাড়ির মধ্যে থাকে, দেখতে পাচ্ছেন তো। আপনাদের যদি এরকম ডিশ এবং ডিশের মাল সামানা লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিশের মাল সামান আমি পাঠিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।